কুসুমিতা ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে আমরা রয়েছি খড়দার মুড়াগাছে শশীভূষণ জুনিয়র হাই স্কুল এবং এখানে খড়দহ কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি গাড়ি থেকে নেমে চেস করলেন প্রথমে সেই ছবি আমরা দেখালাম এবং তারপর ভুয়ো ভোটার হাতে ভোটার কার্ড নিয়ে ঘুরছে এরকম অভিযোগ বিজেপি প্রার্থীর আমরা কথা বলে নেব আপনার অভিযোগটা কি প্রথমেই আমরা এখানে নাবার পরে জমায়েত করেছিল প্রতিটা মোড়ে এক একটা গলির মুখে 30 জন 40 জন করে বাইরে থেকে গাল কাটা নাক কাটা সব ক্রিমিনাল এসে জমায়েত করেছিল পুলিশ নীরব দর্শকের মতন দেখছে পুলিশ তাদের একবারও ওখান থেকে তাড়াচ্ছে না বুথের 10 মিটারের মধ্যে কি করে 50 60টা ছেলে জমায়েত করে থাকে এই ক্রিমিনালগুলো বারবার সকাল থেকে আমাদের ভোটারদের বাড়ি ফিরিয়ে দিচ্ছে সেই অভিযোগ আমরা বারবার আমাদের ফোনে পাচ্ছিলাম যে রাতে আমাদের বাড়ি গিয়ে ধরলেন তার পরিচয় জানতে পারলেন রাতে বাড়ি বাড়ি গিয়ে চমকানো ধমকানো হয় সকালে যখন আমাদের ভোটাররা ভোট দিতে আসে প্রতিটা মোড় থেকে তাদেরকে বাড়ি ফেরত পাঠানো হয় যখন আমরা শশীভূষণ স্কুলে ঢুকি ঢুকে দেখি তিনজন এক গাদা এক বাঞ্চ ভোটার ভোটার কার্ড ও ভোটার লিস্ট নিয়ে বসে আছে কিছু লেখার নাম্বারগুলো কত 209 210 থেকে 217 পর্যন্ত ইলেকশন কমিশনে জানিয়েছেন এক্ষুনি আপনাদের সামনে এই ঘটনা ঘটল আমি ইলেকশন কমিশনে এখনই অভিযোগ জানাবো এই বুথ আনলফুল অ্যাসেম্বলি 100 মিটার ঘোলা থানা থেকে কি করে এই বুথে পুলিশ এত নিষ্ক্রিয় হতে থাকতে পারে আমরা কথা বলছিলাম বিজেপি প্রার্থীর সঙ্গে তিনি পরিষ্কারভাবে যেটা বলছেন যে এখানে অবৈধ জমায়েত ছিল এবং তিনি সেই জমায়েত হটাতে নিজে গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করলেন প্রায় 150 মিটার রাস্তা তিনি দৌড়লেন একজনকে ধরলেন এবং তিনি দাবি করলেন যে যে ব্যক্তিকে ধরেছেন সেই ব্যক্তি ভুয়ো ভোটার তিনি ভোট প্রক্রিয়া প্রভাবিত করছেন অনেক ভোটার কার্ড নিয়ে এসেছেন সেই ব্যক্তি আবার দৌড়ে পালালেন ফলত সব মিলিয়ে একটা ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে খড়দার মুড়াগাছে রয়েছে পুলিশ আধিকারিকরা রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর বিরাট টিম এই মুহূর্তে মুড়াগাছের ওই দুটো বুথের সামনে রয়েছে যাতে নতুন করে আর কোনো অশান্তি না ছড়ায় কুসুমিতা ধন্যবাদ ময়ক সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে